নমস্কার, রিপোর্টে স্বাগত। মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ায় জাল নোট ছড়ানোর খবর ছিল বহুদিন ধরে। সেই টাকা যে বাইরে থেকে আসছে না, পুলিশের কাছে গোপন সূত্রে উঠে আসে সেই খবর। তদন্ত শুরু করতেই জাল নোটে নাম চড়ায় ওই অঞ্চলেরই কংগ্রেস অঞ্চল সভাপতির। বেশ কিছুদিন ধরে গতিবিধি নজর রাখার পর অবশেষে হরিহর পাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ গ্রেপ্তার করা হল হরিহর পাড়া ব্লকের চোয়া অঞ্চল কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী ওরফে ভুটুকে। তল্লাশি চালিয়ে ৪০টা ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। কেন্দ্রে উঠে যাবে না আবার কেন্দ্রে দরজা খুলে প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি পোরা গ্রামে তৃণমূল নেতা খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন জুলফিকার আলী। তারপর থেকে বেশ কয়েক মাস বেপাত্তা ছিল সে। সেই ঘটনার তদন্তে নেমে প্রকাশ্যে আসে জাল টাকার কারবার। এই জাল টাকা কোথা থেকে সে নিয়ে আসছে, এর সঙ্গে কারা কারা জড়িত, এতদিনে কত জাল টাকা সে ছড়িয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে আজ তাকে পেশ করা হয়। গণেশ সাহা, দ্য রিপোর্ট, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।